মুডিফেয়ার। মুডিফেয়ারের কথা শুনলে অনেকের এখান থেকে এ পর্যন্ত গলা শুকিয়ে যায়, অনেকের আবার কপাল ঘামতে শুরু করে। অনেক শিক্ষার্থীর মধ্যে এই মুডিফেয়ারের ভীতিটা চর। পরীক্ষার হলে মুডিফেয়ার উত্তর করার সময় উদাস হয়ে হাওয়া গোবার মতো ফ্যানের দিকে তাকিয়ে থাকে। আর আজকে আমি তোমাকে মুডিফেয়ারের এক গল্প শোনাবো, যার মাধ্যমে তুমি পরীক্ষার হলে মুডিফেয়ার উত্তর করার সময় আর কখনোই উদাস হয়ে ফ্যানের দিকে তাকিয়ে থাকতে হবে না। তো দেরি না করে শুরু করা যাক এখনই মুডিফেয়ারের সেই গল্পটি। First of all, you have to know what is modifier. Modifier ki? In English grammar, a modifier is a word, phrase or clause that functions an adjective or adverb to provide information about another word or word group called the head. A modifier also known as an adjunct. Kono shobdo ba shobdongsho jodi onno kono ekadhik shobdo ba ekti shobdo ke tar পূর্বে অথবা পরে বসে ওই শব্দ সম্পর্কে একাধিক তথ্য অথবা ওই শব্দকে বিশেষিত করে, তাহলে যে শব্দ অংশটি আগে অথবা পরে বসে ওই শব্দকে মডিফাই করবে বা ওই শব্দকে বিশেষিত করবে, তাহলে ওই শব্দ বা শব্দ অংশকে বলা হবে মডিফায়ার। ওকে, তো এই মডিফায়ার মূলত কারা? মডিফায়ার হলো অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন, কনজাংশন, পজেসিভ ভার্ব, ডিফিনিট আর্টিকেল, পজেসিভ ইন্টেন্সিফায়ার অ্যান্ড পার্টিসিপল। তো এই মডিফায়ার কত প্রকার? ইন্টারমিডিয়েট লেভেলে মডিফায়ার দুই প্রকারের বেশি না, চিন্তার কোনো কারণ নেই। প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। তো এই প্রি মডিফায়ার কি? নাউন অথবা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। যদি এরকম কিছু একটা করে তাহলে তাকে প্রি মডিফায়ার বলবে। আবার যদি নাউন এবং নাউন বা প্রোনাউন বা ভার্বের পরে বসে ওই নাউন প্রোনাউন বা ভার্বকে মডিফাই করে তাহলে তাকে বলা হবে পোস্ট মডিফায়ার। ইন ইংলিশ ইউ ক্যান সে মডিফায়ার্স দ্যাট অ্যাপিয়ার বিফোর দ্য ভার্ব আর কল্ড প্রি মডিফায়ার। অন দ্য আদার হ্যান্ড, মডিফায়ার্স দ্যাট অ্যাপিয়ার আফটার দ্য হেড ভার্ব দ্যাট আর কল্ড পোস্ট মডিফায়ার। তোমরা অবশ্যই বুঝতেই পারতেছ নাউন বা প্রোনাউনের আগে অথবা পরের বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে অথবা ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে সামথিং কিছু তথ্য প্রদান করবে। প্রথমত আমরা প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করি। ইয়েস ডিয়ার, প্রথমত প্রি মডিফায়ার হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে বলে। প্রশ্নের মধ্যে এরকম বলা থাকবে, দেখবা একটা গ্যাপ থাকবে এবং গ্যাপের পরবর্তীতে একটা ব্র্যাকেট দেওয়া থাকবে এবং ব্র্যাকেটের মধ্যে সুন্দর মতো স্পষ্ট ভাষা লেখা থাকবে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, অথবা শুধুমাত্র বলা থাকবে প্রিমডিফাই দ্য নাউন। ওয়েল, প্রিমডিফাই দ্য নাউন তার মানে একটা নাউন বসবে এবং ওই নাউনের পূর্বে একটা ওয়ার্ড বসাতে হবে যে ওয়ার্ডটা ওই নাউনকে মডিফাই করবে, তাহলেই প্রিমডিফাই দ্য নাউন হবে। ওয়েল, এখন কথা হচ্ছে আমরা গ্যাপের মধ্যে তাহলে কি বসাবো? নিশ্চিন্তে তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে, কারণ নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। সো আমাদেরকে যদি বলা হয় এমন একটা ওয়ার্ড বসাও যেটা নাউনকে মডিফাই করে, তাহলে এখানে আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তুমি খেয়াল করো বিউটিফুল ডে, এখানে ডে হচ্ছে একটা নাউন, আবার এই ফটোগ্রাফার এটা একটা নাউন। ওকে, যদি এখানে এই অংশটুকু না থাকতো, এই অংশটুকু না থাকতো এবং এখানে বলা থাকতো যে ইউজ প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এই ডে নাউনকে মডিফাই করে, অর্থাৎ ডে সম্পর্কে এমন কিছু একটা তথ্য বসাও যে ডে সম্পর্কে হতে পারে ভালো বা খারাপ যে কোনো একটা কিছু বসানো যায়। আবার ফটোগ্রাফার, কেমন ফটোগ্রাফার, ফটোগ্রাফার সম্পর্কে সামথিং বসাতে হবে। তাহলে যদি এরকম কিছু বলে ইউজ প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের পূর্বে একটা কিছু বসাতে হবে, তাহলে দেখো এই ট্যালেন্টেড এবং বিউটিফুল এই দুটি হচ্ছে অ্যাডজেক্টিভ যা এই ডেকে এবং ফটোগ্রাফারকে মডিফাই করেছে, রাইট? তাহলে যদি এরকম বলা থাকে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফাই দ্য নাউন, অথবা শুধু বলা থাকে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আমরা এই অর্থ দুটির পূর্বে এরকম দুটো অর্থ বসাবো। তুমি এখানে অর্থের সাথে মিল রেখে অ্যানাদার অর্থ বসাতে পারো যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ফাইনালি এবং স্টিল, এই ফাইনালি এবং স্টিল হচ্ছে অ্যাডভার্ব। তুমি খেয়াল করো এখানে প্রিন্সিপাল ভার্ব আছে ডিসাইডেড প্লেইং। তোমাকে প্রথমত খুব ভালো করে মনে রাখতে হবে যে অ্যাডভার্ব কিন্তু ভার্বকে মডিফাই করে, রাইট?
তুমি খেয়াল করো তো, ফাইনালি ডিসাইডেড, তাহলে এখানে ডিসাইডটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এবং এই ফাইনালি কথাটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট? এখানে খেয়াল করো, প্লেইংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং স্টিলটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এই প্লেইংকে স্টিল মডিফাই করছে, রাইট? আবার এখানে ডিসাইডেড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং ফাইনালি হচ্ছে অ্যাডভার্ব, কারণ এই ফাইনালি অর্থটা তার ডিসাইডেডকে মডিফাই করতেছে, রাইট? তাহলে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে প্রি মডিফাই দা ভার্ব, যদি বলা থাকে তাহলে এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে। এই স্টিল কথাটা না থেকে যদি এখানে লেখা থাকে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি মডিফাই দা ভার্ব, অথবা টু প্রি মডিফাই দা ভার্ব যদি লেখা থাকে তাহলে চুপচাপ একটা অ্যাডভার্ব বসাতে হবে, তাহলে এটা হয়ে যাবে প্রি মডিফাই দা ভার্ব। কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কিভাবে পার্টিসিপাল ব্যবহার হয় তা দেখব। তুমি একটা কথা অল টাইম মনে রাখবা, পার্টিসিপাল অল টাইম কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হবে, এবং এটা অবভিয়াসলি কোনো নাউনকে মডিফাই করবে। তো এই পার্টিসিপাল কত প্রকার? পার্টিসিপাল মূলত তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপাল এবং পাস্ট পার্টিসিপাল এবং পারফেক্ট পার্টিসিপাল, রাইট? প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে ভার্বের সাথে জাস্ট আইন যুক্ত করে দিতে হবে, আর পাস্ট পার্টিসিপাল হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম, যেটা আমরা ছোটকালে পড়তাম, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এগুলো মূলত প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো ওই তিন নাম্বার ফর্মটাই হচ্ছে পাস্ট পার্টিসিপাল। আবার পারফেক্ট পার্টিসিপাল, পারফেক্ট পার্টিসিপাল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। শুনে একটু কঠিন মনে হচ্ছে, রাইট? তো এই পারফেক্ট পার্টিসিপলটা মূলত ব্যবহার করা হয় ক্লজের পূর্বে বসে, ওই ক্লজটিকে মডিফাই করে, পারফেক্ট পার্টিসিপল। ওকে, আমরা একের পর এক সবই জানব। ওয়েল, তুমি একটু খেয়াল করো, বার্কিং এবং রানিং এই দুটি কিন্তু দুটি নাউনের পূর্বে বসে গেছে, রাইট? একটা হচ্ছে ডগের পূর্বে বসে গেছে বার্কিং, আর একটা হচ্ছে ট্রেনের পূর্বে বসছে রানিং। পূর্বে বসছে কেন? কারণ লেখা থাকবে এখানে প্রিমডিফাই দা নাউন, অথবা ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপাল টু প্রিমডিফাই দা নাউন, অথবা খেয়াল করো তো বার্ক তার সাথে যুক্ত আছে আইএনজি, রাইট? এরকম একটা কিছু না, বার্ক প্লাস আইএনজি, বার্কিং, তাই না? অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। আবার দেখো রানিং, রান প্লাস আইএনজি, রাইট? রানের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রাইট? তো এরকম যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এইখানে এই দুটি অর্ড দেখতে পেলাম যে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হলো এবং সেটা ডগকে মডিফাই করতেছে, রাইট? এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এখানে ট্রেনকে মডিফাই করতেছে, যে রানিং ট্রেন, কেমন ট্রেন? রানিং ট্রেন। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে ইউজ করা হয়, পাস্ট পার্টিসিপল কি এবং কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয়। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম, দেখো তো এই ব্রকেনটা হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম, আবার এই রোটেনটা হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম। ভাঙা চেয়ার, ব্রকেন চেয়ার, আবার রোটেন ফিশ, পচা মাছ। তাহলে আমরা দেখতে পেলাম যে নাউনকে মডিফাই করতেছে এবং সেটা কেমন, ব্রকেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার ফিশেজ, রোটেন ফিশ। তাহলে দেখো রোটেন এবং ব্রকেন ভার্বের তিন নাম্বার ফর্ম হিসেবে বসে গেছে এবং পরবর্তীতে যে অর্ডটা আছে সেই অর্ডকে মডিফাই করতেছে। এখানে কিন্তু এই অর্ডটা থাকবে না এবং এখানে লেখা থাকবে ইউজ এ পাস্ট পার্টিসিপল ফর্ম, আবার এরকম লেখা থাকবে ইউজ এ পাস্ট পার্টিসিপল ফর্ম টু প্রিমডিফাই দ্য নাউন অথবা টু প্রিমডিফাই দ্য ভার্ব। তাহলে তোমাকে এরকম প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে। স্পেসিফিক কিছু শব্দ আছে যে শব্দগুলো নাউনের পূর্বে বসে ওই নাউনের নির্দিষ্টতা প্রকাশ করে, যেমন পজিসিভ, আর্টিকেল, তারপর ডেমনস্ট্রেটিভ, এগুলো। তো প্রথমত আমরা একটা ডেফিনিট আর্টিকেলের ব্যবহার দেখি, এই দি অর্ডটা থাকবে না এবং এখানে একটা গ্যাপ থাকবে, গ্যাপের সাইডে সুন্দর করে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে ইউজ অ্যান আর্টিকেল,
তখন তোমাকে একটা আর্টিকেল ইউজ করতে হবে। যদি বলে ডিফিনিট আর্টিকেল তাহলে তো নিশ্চিন্তে দি বসাতে হবে। ওয়েল, তো আমরা দেখতে পাচ্ছি তাহলে এই বুকটা হচ্ছে একটা নাউন এবং এই নির্দিষ্ট করে দি বুকটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই বইটা নির্দিষ্ট করে প্রকাশ করে তুলতেছে দি অরটা। সো আমরা বলতে পারি যে দিটা হচ্ছে একটা ডিফিনিট আর্টিকেল এবং সেটা এই ডিটারমিনার হিসেবে ব্যবহার করা হলো বুকের পূর্বে। যদি তোমাকেও কখনো এরকম ব্যবহার করতে বলে প্রশ্নের মধ্যে যে ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন, তাহলে তোমাকে অবভিয়াসলি দি ইউজ করতে হবে। দি বয় অর সিক, এই বয়টা হচ্ছে একটা নাউন এবং এই বয় অর্থাৎ এই বালকটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে দি, আর এই দিটা হচ্ছে একটা ডিফিনিট আর্টিকেল। তাহলে এইখানে এই দিটা থাকবে না এবং গ্যাপের মধ্যে সুন্দর করে লেখা থাকবে ইউজ এ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন, অথবা এরকম করে নির্দিষ্ট করে বলে দিবে ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন, তখন তোমাকে এখানে একটা দি বসাতে হবে। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আমরা ছোটকাল থেকে অনেক পজিটিভ মুখস্থ করেছিলাম, রাইট? এখনো হয়তো অনেকের মনে আছে, মনে থাকার এই কথা, কারণ এগুলো না ভোলার কোনো কারণ নেই। পজিটিভ গুলো আছে যেমন মাই, হিম, হার, হিজ, দেম, দেয়ার, ইটস, এগুলো আওয়ার, স্টার্স, এই আওয়ার্সটা হচ্ছে এখানে পজিটিভ, এই আওয়ার্সটা থাকবে না এবং এখানে সুন্দর করে গ্যাপের মধ্যে লেখা থাকবে ইউজ এ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, তখন তোমাকে একটা পজিটিভ ইউজ করতে হবে। যদি এরকম হয় পেন লেখা আছে, এখানে বললো সামনে একটা পজিটিভ ইউজ করো, তাহলে তোমাকে মাই কথাটা লিখলে হয়ে গেল বা হিজ কথাটা লিখলে হয়ে গেল, তাহলে এটা হবে পজিটিভের ব্যবহার। আবার যদি এরকম থাকে ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ, ডেমনস্ট্রেটিভটাও কিন্তু একদম কঠিন না, ডেমনস্ট্রেটিভ অনেক সহজ। তো ডেমনস্ট্রেটিভ তুমি কিভাবে ইউজ করবা? ডেমনস্ট্রেটিভ যেমন গুলো হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এই দিজ হচ্ছে যদি নিকটবর্তী একটিকে বোঝায় তাহলে দিজ বসাতে হবে, আর টিএইচইএসই, এই দিজ যদি নিকটবর্তী অনেকগুলোকে বোঝায় তাহলে এই দিজ ইউজ করতে হবে। আবার দ্যাট দূরবর্তী কোনো একটিকে বোঝালে দ্যাট ইউজ করতে হবে, যেমন দ্যাট বুক, দ্যাট পারসন, জনকে বোঝালে। আর যদি দোজ, টিএইচওএসই, দোজ, দূরবর্তী অনেক কিছুকে একসাথে বোঝায় তাহলে আমরা দোজ ইউজ করব, টিএইচওএসই, দোজ, এই দোজ অনেকগুলো অর্থাৎ পুনরালকে বোঝায়।